নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাব বেনারস থেকে লখনউ। বেনারস থেকে লখনউয়ে আমরা ওখানে যে স্ট্রেট বাসের যে ডিপো আছে, সেই ডিপো থেকে আমরা বাস ধরে নিয়েছি। বাস ধরে নিয়ে আমরা লখনউয়ের দিকে রওনা দিয়ে দিয়েছি। বেনারস থেকে লখনউয়ের দূরত্ব হচ্ছে 313 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 6 ঘন্টা। ভাড়া নিয়েছিল জন প্রতি 350 টাকা করে। সকাল 9:30 সময় আমরা বাসে উঠেছিলাম আর আমরা ওখানে পৌঁছেছিলাম 3:30 সময়। ওখানে পৌঁছে আমরা যে হোটেলে চলে এসেছি, সেই হোটেলের নাম হচ্ছে হোটেল রাজ প্যালেস। হোটেলটা খুবই ভালো ছিল, রুমের ভাড়াও ছিল রিজনেবল। আমরা দুটো রুম বুক করেছিলাম, প্রত্যেকটা রুম 1100 টাকা করে নিয়েছিল আমাদের রুম, আর হোটেলটা খুবই ভালো ছিল। এরপর আমরা আজকে দেখতে চলে এসেছি ছোটা ইমামবাড়া। এখানে লখনউয়ের যে দর্শনীয় স্থানগুলো, ঐতিহাসিক স্থানগুলো, মেনলি যেগুলো পড়বে সেগুলো পুরানো লখনউয়ের মধ্যেই পড়বে। আমরা অটো বুক করে নিয়েছি দুখানা। এই অটো আমরা হোটেলের ওখান থেকে আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, অটোতে করে আজকে আমরা ছোটা ইমামবাড়া প্রথমে দেখতে চলে এসেছি। তাই তোমাদের ছোটা ইমামবাড়ার ভিতরে নিয়ে গিয়ে সমস্ত কিছু আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। ছোটা ইমামবাড়া সম্বন্ধে একটু ইতিহাস আপনাদের এখানে বলে রাখি। ছোটা ইমামবাড়া হলো যেটা, ইমামবাড়া হোসনেবাদ মোবারক নামে পরিচিত। এটা তৈরি হতে 54 বছর সময় লেগেছিল। এটা শিয়া মুসলিমদের ধর্মসভা। অবধের নবাব মোহাম্মদ আলী শাহ 1838 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেছিলেন। এটা হলো তার আর তার মায়ের সমাধিস্থান। ওনাকে ওনার মায়ের পাশে সমাধিস্থ করা হয়েছে। এর ভিতরে আছে নবাবের মেয়ে আয়েশা বেগমের সমাধিস্থল, খাজাঞ্চিখানা, মসজিদ এবং হামাম ঘর। এরপর আমরা যাব পিকচার আর্ট গ্যালারি দেখতে। পিকচার আর্ট গ্যালারি, এটি ছোট ইমামবাড়ার কাছে হোসনেবাদ ক্লক টাওয়ারের পাশে অবস্থিত। এটি লখনউয়ের একটি অন্যতম দর্শনীয় স্থান। এটি তৈরি করান লখনউয়ের তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহ 1838 সালে। এই ইমারতটির সামনে খুব সুন্দর পুকুর আর মসজিদ আছে। নবাবী আমলে এই ইমারতের সামনে একটি বাজার বসত, যার নাম হলো মিনা বাজার। এই বাড়িটি সেই সময় প্রথম টেরাকোটার কাজ আর লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছিল। এটি সামার হাউস হিসাবেও ব্যবহার করা হতো। এর ভিতরে তখনকার দিনে সমস্ত নবাবদের বিভিন্ন রকমের অদ্ভুত ছবি রয়েছে, যেগুলি বিভিন্ন ডাইরেকশন থেকে দেখলে ছবির বিভিন্ন মুভমেন্ট লক্ষ্য করা যায়। এর পাশেই রয়েছে সাতখান্ডা নামে একটি ইমারত, যেটি মোহাম্মদ আলী শাহ 1842 সালে তৈরি করেছিলেন। ওনার আকস্মিক মৃত্যুতে এই ইমারতটির কাজ বন্ধ হয়ে যায়। এবার আমরা চলে এসেছি রুমি দরওয়াজা দেখতে। এটি বড় ইমামবাড়া যাওয়ার আগে পরে। এটি তৈরি করান তৎকালীন নবাব আসফউদ্দৌলা 1784 সালে। এটি অবাধী শিল্পকলার এক উৎকৃষ্ট নিদর্শন। এটিকে পুরানো লখনউয়ের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এটির উচ্চতা 60 ফুট। এটাকে টার্কিশ গেটও বলা হয়ে থাকে। এরপর আপনাদের সাথে আমি বড় ইমামবাড়ার একটু ইতিহাস শেয়ার করে নেব। বড় ইমামবাড়াকে আশরাফি ইমামবাড়াও বলা হয়ে থাকে, কারণ এটি তৈরি করিয়েছিলেন তৎকালীন নবাব আসফউদ্দৌলা 1784 সালে। এই ইমামবাড়ার ভিতরে রয়েছে একটি মসজিদ, যার নাম আশরাফি মসজিদ, আর আছে ভুলভুলাইয়া এবং বাউলি। বাউলি একটি সিঁড়িযুক্ত কুয়া, যেখানে একসময় পাশের নদীর সাথে কানেকশন ছিল এবং এই কুয়ার জল তৎকালীন নবাবের পরিবার স্নানের জন্য ব্যবহার করত। এটি শুরু হয়েছিল 1784 সালে আর শেষ হয়েছিল 1794 সালে। এই ইমামবাড়া তৈরির একটি ইতিহাস আছে, সেটি হলো 1780 সালে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, ফলে নবাব প্রজাদের সাহায্য করার জন্য এই ইমারতটি নির্মাণ করতে শুরু করেন। সকালে একদল লোককে উনি ইমারতটি নির্মাণ করার নির্দেশ দিতেন এবং রাতের বেলায় একদল প্রজাকে উনি ইমারতটি ভেঙে ফেলার কাজ দিতেন। এইভাবে প্রজাদের হাতে তিনি অর্থ তুলে দিতেন। অবশেষে 1794 সালে এই ইমামবাড়ার কাজ শেষ হয়।
অনুমান করা হয় এটি সম্পূর্ণ হতে তৎকালীন প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়েছিল। এই বড় ইমামবাড়ার প্রধান আকর্ষণ হল ভুলভুলাইয়া। এই ভুলভুলাইয়ার প্রবেশ মূল্য হল 50 টাকা জন প্রতি। এই টিকিটের মধ্যেই আপনারা বড় ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, পিকচার আর্ট গ্যালারি এবং শাহি হামাম ঘুরে দেখতে পারবেন। এটি মঙ্গল থেকে রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সোমবার এটি বন্ধ থাকে। এরপর আসি ভুলভুলাইয়া সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্যে। এই ভুলভুলাইয়া বড় ইমামবাড়ারই একটি অংশ। এখানে 1000টিরও বেশি সুড়ঙ্গ রয়েছে এবং 489টি একই রকম প্রবেশপথ রয়েছে। এই বৈশিষ্ট্যের জন্য একে ভুলভুলাইয়া বলা হয়। অবশেষে যখন দুর্ভিক্ষ শেষ হয়, নবাব আসফউদ্দৌলা ইমারতটি শেষ করবেন বলে সংকল্প করেন। কিন্তু নির্মাণ কাজ যখন শেষ হয়, তখন যারা বিশেষজ্ঞ ছিলেন তারা বলেন, যেহেতু ইমারতটি কোনো পিলার নেই, তাই ইমারতটিতে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। তাই ইমারতটিকে টিকিয়ে রাখার জন্য ইমারতের দেয়াল কেটে পিলার তৈরি করা হয়, যার ফলে দেয়ালের মধ্যে অনেকগুলি সুড়ঙ্গের সৃষ্টি হয়। বর্তমান সময়ে একেই ভুলভুলাইয়া বলা হয়ে থাকে। এই ভুলভুলাইয়ার ছাদে যাওয়া যায়। ছাদটিও একটি মনোরম জায়গা। এখান থেকে লখনউয়ের অনেকগুলি ঐতিহাসিক স্থান দেখা যায়। ভুলভুলাইয়ার মধ্যে ঘুরতে গেলে অবশ্যই গাইডের সাহায্য লাগবে। গাইড ছাড়া এর মধ্যে যাওয়া বিপজ্জনক। গাইডের জন্য আমাদের লেগেছিল 200 টাকা 5 জনের জন্য। এখানে সরকার থেকে গাইডদের রেট বেঁধে দেওয়া হয়েছে। এই ভুলভুলাইয়া ছাদে যাওয়ার জন্য 1024টা পথ রয়েছে, কিন্তু প্রথম গেট ও শেষ গেটে ফেরত আসার জন্য মাত্র 2টো পথ রয়েছে। ছাদটি খুবই মনোরম। আমরা ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে আমরা আমাদের ফটো ক্লিক করেছি। আমরা ভুলভুলাইয়ার ভিতরের ভিডিও তুলতে পারিনি, তার কারণ আমরা যখন গেছিলাম আমাদের যিনি গাইড ছিলেন উনি প্রচুর লোকের একটা গ্রুপ নিয়েছিলেন, সেটা তো একটা ব্যাপার ছিল। তারপর সেই সময় পিক সিজন ছিল, প্রচুর লোক ছিল, এছাড়া ভিতরটা প্রচুর অন্ধকার আর অনেক সিঁড়ি ছিল, যেই সিঁড়ি দিয়ে বারবার আমাদের উপরে উঠতে আর নিচে নামতে হচ্ছিল। সেই জন্য আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আমাদের সবসময় অন করে রাখতে হচ্ছিল। এছাড়া নিজেদের সতর্ক থাকার জন্য, সতর্ক না থাকলে আমরা যে কোনো সময় হয়তো পড়ে যেতে পারতাম, সেই জন্য আমরা সেখানকার ভিডিও করতে পারিনি। আর মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও সবসময় আমাদের অন করে রাখতে হচ্ছিল বলে আমরা ভিডিও করতে পারিনি। আমরা ছাদে এসে ভিডিও করেছিলাম। এবার আমরা চলে এসেছি বারাদারি। তার আগে তোমাদের একটু বারাদারি সম্বন্ধে তার ইতিহাসটা বলে রাখি। এটি লখনউয়ের কৈশারবাগে অবস্থিত। এটি তৈরি করেন নবাব ওয়াজিদ আলী শাহ 1854 সালে। এই জায়গাটি তৎকালীন কারবালা প্রান্তরে মৃত হাসান হোসেনের শোক পালনের জন্য ব্যবহার হতো। পরবর্তীকালে এটি ব্রিটিশদের দ্বারা অধিকৃত হয়। এবার আমরা চলে এসেছি সাদ্দাত আলী খানের মকবরায়। এটি নবাব সাদ্দাত আলী খানের ছেলে বানিয়েছেন। এটি একটি স্মৃতিসৌধ। নবাব সাদ্দাত আলী খানের ছেলে তার উদ্দেশ্যে এটি বানিয়েছিলেন তার মৃত্যুর পর। আমরা এখন চলে এসেছি রেসিডেন্সি দেখতে। এই রেসিডেন্সি সম্পর্কে একটু ইতিহাস তোমাদের বলে রাখি। এই রেসিডেন্সির আরেকটি নাম হলো ব্রিটিশ রেসিডেন্সি। এখানে তৎকালীন ব্রিটিশ রেসিডেন্ট জেনারেল থাকতেন। এটি লখনউ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি তৈরি হয় নবাব আসফউদ্দৌলার সময়কালে এবং এটি শেষ হয় নবাব সাদ্দাত আলী খানের সময়কালে। কাজ শুরু হয় 1780 সালে এবং শেষ হয় 1800 সালে। এটি 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ধ্বংস হয়ে গেছিল। এখানে বাচ্চা ও মহিলা পুরুষ সমেত মোট 2000 জনের মৃত্যু হয়েছিল। এর দেয়ালে এখনও গুলির চিহ্ন আপনারা দেখতে পাবেন। এই রেসিডেন্সির এন্ট্রি ফিজ হলো 15 টাকা, ফরেনারদের জন্য 200 টাকা। এটি মঙ্গল থেকে রবি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে।
চলে এসেছি আমাদের লাঞ্চ শ্রেণীতে। আমরা এখানকার একটা বিখ্যাত রেস্টুরেন্ট দস্তারখানে লাঞ্চ সেরে নেবো। আমরা অর্ডার করেছিলাম গালৌটি কাবাব, আর করেছিলাম চিকেন বিরিয়ানি, এছাড়া এক প্লেট ভাত নিয়েছিলাম আর একটা মাশরুমের তরকারি, যেটা ছিল আমার বোনের জন্য আর বর্দিদার জন্য। তোমরাও ট্রাই করে নিতে পারো। The next morning. এখন আমরা দেখে নেব নতুন লখনউয়ের কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে গোমতী রিভার ফ্রন্ট পার্ক অন্যতম। এটি গোমতী নদীর একদম পাশেই অবস্থিত। এই পার্কের প্রবেশ মূল্য 10 টাকা জন প্রতি। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো। বিকেলবেলা ঘুরতে আসার জন্য এই স্থানটি অতি মনোমুগ্ধকর একটি জায়গা। এই পার্কটি খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এবার আমরা চলে এসেছি আম্বেদকার পার্কে। এই পার্কটির আগে নাম ছিল ডক্টর ভীমরাও আম্বেদকার সামাজিক পরিবর্তন প্রতীকস্থল। এটি লখনউয়ের গোমতী নগরে অবস্থিত। এই পার্কটি ডক্টর বিআর আম্বেদকারের স্মৃতিতে তৈরি করা হয়েছে। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1995 সালে এবং এটি উদ্বোধন করা হয় 14 এপ্রিল 2008 সালে, আম্বেদকারের জন্মদিনের দিন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রীমতী মায়াবতী উদ্বোধন করেন। এই পুরো পার্কটি তৈরি হয়েছে লাল বেলে পাথর দিয়ে, যেগুলি আনা হয়েছে রাজস্থান থেকে। এই পার্কটি তৈরি করতে 700 কোটি টাকা খরচ হয়। এই পার্কটির পরিধি 108 একর। এখানে ডক্টর বিআর আম্বেদকারের জীবনী নিয়ে একটি মিউজিয়াম আছে। এই পার্কে প্রচুর বলিউড সিনেমা শুটিংও হয়েছে। সাথে সাথেই আমাদের লখনউ ট্যুরটি এখানেই শেষ হলো। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তোমাদের এই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবগুলোই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উদ্বুদ্ধ করে। তাহলে বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থেকো, দেখতে থাকো আমার ভিডিওটা। এই আম্বেদকার পার্কটি দেখে আমরা সেদিনকার মতো হোটেলে ফিরে আসি। হোটেলে তার পরের দিন আমরা বিকাল 3:30 সময় হিমগিরি এক্সপ্রেসে করে আমাদের বাড়ির দিকে আমরা রওনা দিই।